হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বিএস অ্যাকাডেমি অফ ইংলিশ শুরু করছি আজকের নতুন ক্লাস আজকের পড়ানোর বিষয় ক্লাস টুয়েলভের একটি কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে উইলিয়াম শেক্সপিয়ারের একটি ইমোর্টাল সনেট সনেট নম্বর এইটিন এখান থেকে এবছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা আসার মতো কিছু শর্ট কোয়েশ্চেন্স মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি আশা করব এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও যারা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন দিচ্ছ মাস্টার্সে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে এই কবিতাটি আছে মাস্টার ডিগ্রি লেভেলে শুরু করছি প্রশ্নগুলো কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ ইট এই কবিতাটি কীরকম কবিতা হায়ার সেকেন্ডারি উনিশ সালে এসেছে শ্যাল আই কম্পেয়ার দি

হোয়াট ডাস দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স মিন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স এই কথাটির বা এই ফ্রেসটির মানে কি হায়ার সেকেন্ডারি দু হাজার কুড়ি দেখো সালের কোশ্চেনগুলোও দেওয়া আছে একরে বিগত সালগুলির কোশ্চেন এগুলো অ্যান্সার হচ্ছে দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স মিনস

সরি দু হাজার উনিশ এবং দু হাজার এসেছে উত্তরটা হবে ডেথ শ্যাল নট ব্র্যাক অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইন্টু হিজ শেড ইন এইটিন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফাইভ হোয়াট ইজ মিন্ড বাই সামার্স লিজ হায়ার সেকেন্ডারি দু হাজার ষোলো সালে এসেছে সামার্স লিজ মিনস দ্য ডিউরেশন অফ সামার অথবা দ্য টাইম স্প্যান অফ সামার দুটোর মধ্যে একটা লিখবে কোয়েশন নাম্বার সিক্স হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু এটা এসেছে হায়ার সেকেন্ডারি দু হাজার সতেরো সালে আই অফ হেভেন বলতে কী বোঝানো হয়েছে দ্য এক্সপ্রেশন আই অফ হেভেন রেফার্স টু দ্য সান কোয়েশন নাম্বার সেভেন হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড এটা এসেছে দু হাজার ষোলো সালে

দিস রেফার্স টু দ্য পোয়েটস ভার্স এখানে কবির মানে শেক্সপিয়ারের কবিতা বা সনেটকে বোঝানো হয়েছে দিস বলতে কোয়েশ্চেন নাম্বার টেন হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল এটা এসেছে হায়ার সেকেন্ডারি দু হাজার পনেরো সালে দ্য ইটার্নাল লাইন্স অফ শেক্সপিয়ার্স সনে ভার্স বা সনেট নাম্বার এইটিন উইল মেক দ্য বিউটি অব দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল বলছে যে ইটার্নাল লাইনস অফ শেক্সপিয়ার্স ভার্স মানে এখানে শেক্সপিয়ারের যে সনেট নাম্বার এইটিন তার যে লাইন আধ্যাত্মিক লাইন্সগুলো এখানে ইটার্নাল লাইন্স বলতে ইমোটর লাইন্সগুলো বোঝানো হয়েছে সেটি মানে কবির বন্ধুর বিটুকে ইটার্নাল করবে কোয়েশন নাম্বার ইলেভেন হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড কোন জিনিসটি কবির বন্ধুকে জীবন দেবে হায়ার সেকেন্ডারি দু হাজার আঠেরো সালে এসেছিল উত্তরটা হবে শেক্সপিয়ার্স ভার্স মানে সনেট নাম্বার এইটিন

শেক্সপিয়ান সোনেটের যে লাস্ট দুটো লাইন থাকে তাদের কী বলা হয় দ্য লাস্ট টু লাইনস অফ শেক্সপিয়ান সোনেট আর কল্ড আর কাউপ্লেট কাউ কাউফ্লেট মানে যুগ্ম লাইন মানে জোড়া লাইন বোঝানো হয় কাউপ্লেট নেক্সট ফোরটিন কোয়েশন নাম্বার ফোরটিন হোয়াট মেক্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন ডিক্লাইন মানে ক্ষয় মানে কোন জিনিসটা সমস্ত সুন্দর থেকে সুন্দরতম জিনিসগুলোকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে চান্সেস অর দ্য চেঞ্জিং কোর্স অফ নেচার অথবা নেচারস চেঞ্জিং কোর্স আর কি মেক এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন এই চোদ্দোটি কোশ্চেন তোমাদের জন্য রেডি করেছি আশা করব তোমরা সকলে উপকৃত হবে ঠিক আছে আর এই কবিতাটির যে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সেটি ভিডিও অলরেডি আমি করে ফেলেছি সেটি ইউটিউবে আপলোড করা হয়ে গেছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে ধন্যবাদ